আজকে সমাজে কিছু বখাটে যুবক ছেলেরা রয়েছে তারা আপনার ওই পরকিয়ার মতো খারাপ গুনাহের কাজে লিপ্ত হয় এরকম ধরনের জেনারেল ছেলেরা লিপ্ত হয় সেই সমস্ত আজকের মাশাআল্লাহ আপনাদের এখানে যুবক ভাইরা ভালো কিন্তু আপনারা অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় এগুলো দেখা যায় সমস্ত ভাইরা আমার আজকে যেহেতু আলোচনা অনলাইনে যাচ্ছে সমগ্র যুবক ভাইদেরকে আমি উদার আহ্বান করে বলি জাতিকে আমি আহ্বান করে বলতে চাই হে যুবক ভাই তোমার যদি বিবাহের বয়স হয়ে যায় তোমার যদি বিবাহ করার বয়স হয়ে যায় তুমি যদি বিবাহ উপযুক্ত হও তোমার যদি সামর্থ্য থাকে তোমার যদি শারীরিকভাবে সামর্থ্য থাকে তোমার আর্থিকভাবে সামর্থ্য থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি বিবাহ করে নাও অবশ্যই তুমি বিবাহ করে নাও বিবাহ তোমার যৌবনটাকে তুমি স্বাভাবিকভাবে চলতে পারবে যৌবনের চাহিদা মেটাতে পারবে তুমি পরমারীর দিকে তুমি ঝুঁকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে যারা অবিবাহিত তারা যদি সৎ উদ্দেশ্যে তার নিজের চরিত্রকে রক্ষা করার জন্য যৌবনের মানে যৌবনের এটা বিষয়টা চাহিদাকে মেটানোর জন্য বা সে ভালো উদ্দেশ্যে যদি সে আপনার বিবাহ শাদি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে তার ধন সম্পদ বাড়িয়ে দেন বলে সুবহানাল্লাহ রুজি বাড়িয়ে দেন তার রুজি রিজিকের ব্যবস্থা আল্লাহই করে সে যদি গরিব হয় দরিদ্র হয় আল্লাহই তাকে ধনী বানিয়ে দেন সুবহানাল্লাহ আপনি কিসের জন্য টেনশন করছেন সমাজ থেকে এরকম গুনাহের কাজ আপনাদেরকে গুনাহগুলো পাপাচারগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে যুবক ভাইদের সবাই হলে উপযুক্ত বয়স হলে কোন একটা কর্মে গিয়ে লেখাপড়ার পাশাপাশি কোন একটা কর্ম করা যায় কর্ম করে আপনাকে উপযুক্ত বয়স হয়েছে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না সময় মতো বিবাহ করতে হবে তাহলে আমাদের সমাজটা ভালো থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ